हेलो फ्रेंड्स, दिस इज A.J.G और आप देख रहे हैं टॉक्स A.J.G। टुडे इज 15 December। आज के एक इम्पोर्टेंट जगह जाबो, সেটা হলো গিয়ে কলকাতায়। আজকে রাত 8টার সময় ট্রেন আছে কলকাতায়। বেসিক্যালি যাওয়া কেন হচ্ছে, সেটার রিজন হলো গিয়ে আমাদের একটা এক্সাম হয়। এটা বেশিরভাগ আমার যারা বন্ধুরা আছে, যারা অডিয়েন্স আছে, তারা জানেন আমাদের একটা এক্সাম হয় পিএইচডি এন্ট্রান্সের জন্য, যেটা হচ্ছে UGC CSIR কন্ডাক্ট করে, যেটা হচ্ছে নেট এক্সাম। সেটা দিয়ে ফেলোশিপ পাওয়া যায়, এন্ট্রান্স পরীক্ষা দেওয়া যায়, এন্ট্রান্স দেয় অনেকে, অনেকে আবার পিএইচডির জন্য এন্ট্রান্স, অনেক অনেক কিছু করা যায়। এন্ট্রান্স এক্সামটা এক ধরনের পার্টির মতন হয়ে গেছে, সবাই মিলে বন্ধুরা মিলে একসাথে যাই, বেশ আড্ডা বাড্ডা মারি, বেশ পার্টির মতন হয়ে গেছে। তো এবার একটু সিরিয়াসনেস দিয়ে, এবার একটু সিরিয়াসনেস দিয়ে পড়াশোনা করে এন্ট্রান্স এক্সামটা দেওয়ার চেষ্টা করছি। অবভিয়াসলি একটা পার্টির মতনই সিচুয়েশন হয়ে যায়। তাও আমি যাচ্ছি, মানে ট্রেনে আমার সমস্ত বন্ধুরাই যাচ্ছে বিভিন্নভাবে, কেউ আগে যাচ্ছে আগের ট্রেনে, কেউ পরের ট্রেনে যাচ্ছে। তো আমি আমরা তিনজন একসাথে যাচ্ছি, আমি রাজেশ এন্ড সুদর্শন তিনজন মিলে একসাথে যাচ্ছি আমরা ট্রেনে। ট্রেন হচ্ছে পাহাড়িয়া এক্সপ্রেস, যেটা হচ্ছে 8টার সময় NGP থেকে ছাড়বে। সো আর ভাবছিলাম কলকাতা যাওয়ার আগে এই জাস্ট এই লুকটা নিয়ে যাওয়া উচিত না, সো একটু শেভ বেভ করে যাবো, কারণ ভালো মানুষের মতন একটা পিএইচডি এন্ট্রান্স দিয়েছি, চান্স পাই না পাই সেটা পরের ব্যাপার, বাট ক্লিয়ার হওয়াটা, মানে এক্সাম ক্লিয়ার না, মুখটা ফেসটা ক্লিয়ার করাটা বেশি ইম্পর্ট্যান্ট। সো এখন একটু শেভিং করবো, ঝটপট রেডি হতে লাগবে। অলরেডি এখন বেজে গেছে 4:10 বেজে গেছে। চিকনা টাইপ কা হো গিয়া, মানে পুরো কাল একদম পলিশ পলিশ নরম নরম হয়ে গেছে, ভালো লাগছে। দাড়ি বাড়ি কেটে এখন জিনিসপত্র গোছ গাছ করতে লাগবে, গোছ গাছ করে যেতে লাগবে, কিন্তু দাড়ি থাকলেই ভালো লাগে না। সো আই এম অল প্রিপেয়ার টু গো, আমি বেরোচ্ছি, আমার বন্ধুরা চলে এসছে, অ্যান্ড থিং ইজ দ্যাট ক্যামেরা একটা বাইরে থাকলে যেহেতু ব্লগিং ব্লগিং করতে লাগবে, আর ঠান্ডা আছে, জ্যাকেট পরে নিচে কলকাতা হবে, ঠান্ডা নিয়ে জানি। এটা আমার ব্যাকপ্যাক হয়েছে, এটা পিঠে থাকবে, একটাই লাগে গেছে, বাস চলে এসছে আমার সাথে আছে, ঠিক আছে। তো হেঁটে যাচ্ছি, দেখা যাক কীভাবে কতক্ষণে পৌঁছাই। আমরা রিক্সা পেয়ে গেছি, এখন যাচ্ছি NGP স্টেশনের দিকে। অ্যান্ড দ্য থিং ইজ দ্যাট লাগেজের অবস্থাটা একবার দেখে নিই, প্রতিবারই পরীক্ষা দিতে যাই, প্রতিবারই পরীক্ষা দিতে যাই, লাগেজও এরকমই নিয়ে যাই, কিন্তু কাট অফটা ক্লিয়ার করতে পারি না। তো এটা একটা এটা আনফর্চুনেট ইভেন্ট, বাট আমরা পৌঁছে গেছি NGP স্টেশনে। এখন সুদর্শন এসছে নাকি দেখতে লাগবে, দেখে নিয়ে ট্রেন লাগবে, নকল ট্রেনটা, হ্যাঁ ওখানে আমরা, নকল ট্রেন না, ওটা নকল ট্রেন না, ডেমো, ডেমো ডেমো ট্রেন, যেটা ওই ওই ডেমো ট্রেন আগে আমি চালাতাম, ওটা আগে ও চালাতো, ওখানে নামবো, সবার থেকে কিনে নিয়েছে স্টেট আমার থেকে, নিউ জলপাইগুড়ি স্টেশন। অ্যান্ড আমরা পৌঁছে আসলাম, চলে এসছে, চলে আসলাম, রায়েশ চলে এসছে, ও চলে আসলো, আমরা নকল ট্রেনে এই ট্রেনে যাবো না, যদিও আমরা যাবো এই, এখানে ঢুকতে লাগবে ভিতরে, ভিতরে এই ট্রেনে যাবো। সো বেসিক্যালি আমরা পৌঁছে গেছি, এখন খুঁজছি রুট, আমাদের বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, দুজনরাও যাচ্ছে, তো সবাই মিলে যাচ্ছি, বলছিলাম যেহেতু একটা পিকনিক হচ্ছে, যাচ্ছে, আমাদের রেস পড়ে আছে, এটা আমাদের ট্রেন, সো দেখা যাক, স্পোর্ট 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 মোস্ট ইরিটেটিং পার্ট S5, তোদের S3, ওদের S3-তে, আমাদের কোনটা S4, আমাদের এটা লোডশেডিং। সো ট্রেনে ট্রেনে লোডশেডিং হয়ে গেছে, যাই না কেন অন্ধকার, এখানে ভিতরে আছে, তো আমরা যাবো 2:00-তে, এখন 9:00 বাজে, বাট স্টিল চল অন্ধকার। সো ঘুটঘুটটা অন্ধকার টাইপ ফ্ল্যাশ চালিয়ে করছে, আমরা পেয়ে গেছি সিট, এখন আমরা যাবো, দেখছি অলরেডি অনেকজন চলে আসলো অন্যান্য বার্থের থেকে, সব বন্ধু বন্ধুরা, এখন এখানে একটু আলোচনা হবে, আলাপ হবে, আড্ডা হবে।
So what I have in my dinner? কোন টাইম হয়ে গেছে ঘুমানোর, ট্রেনের লাইটও বন্ধ হয়ে যাবে, আমি এখন পুকুরের বাঙ্কে ওটা ঘুমিয়ে পড়বো। দেখা করছি কালকে কলকাতাতে প্লেন্স ক্যাব। হ্যালো ফ্রেন্ড, এখন ব্যান্ডেল পৌঁছে গেছি, আইটুকন পরে কিছুক্ষণের মধ্যেই আমরা হাওড়া পৌঁছে যাবো। আমরা হাওড়া থেকে আবার শিয়ালদাতে যাবো। প্রচণ্ড রকমের ঠান্ডা লাগছিল, পৌঁছে গেছি হাওড়া স্টেশনে, এখন যাচ্ছি হাওড়া থেকে বেরিয়ে এখন শিয়ালদাতে যাব। তোমার কিছু বড় ব্যাপার, অনেকক্ষণ ধরে ট্রেনে বসেছিলাম আর ভালো লাগছিল না, আলটিমেটলি আমরা পৌঁছলাম, এই জন্য ভালো লাগছে। আলটিমেটলি পৌঁছে গেছি, প্রচণ্ড রৌদ্র, ফর্চুনেটলি আই ফরগট টু ব্রিং মাই সানগ্লাসেস, সো এখন ওলাতে যাওয়ার প্ল্যান ছিল, বাট এত টাকা দেখাচ্ছিল ওলাতে যে বাসেই যেতে বাধ্য হলাম। হোটেলে পৌঁছে গেছি আর এখন রায়সও পৌঁছে গেছে, রায়সও ঢুকবে একটু পরেই, সুদর্শনে আসতে একটু টাইম আছে, সুদর্শন আসবে। হোটেলটা ভালোই, বেশ সুন্দর হোটেল, নাইস হোটেল, 850 rupees তিনজনের জন্য ইজ হল প্রাইস। জায়গাটা খুলে দিয়েছি, জায়গাটা পড়িনি, রায়সও চলে এসছে, আমি একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বেরোব। ফেরে আসলাম, একটা হালকা বললাম, তো ভাবলাম যে পুরী খেয়ে পুরী খাচ্ছি, তারপরে দেখা করছি চলে গিয়ে ভালো দোকান ছিল, সেই দোকান থেকে আমি সানগ্লাস নিলাম রেভেনের, অ্যান্ড আই হোপ এটা আমাকে স্যুট করছে। টিন্টটা আছে, গোল্ডেন টিন্ট, আমি জানি না এটাকে বেসিক্যালি কী বলে, এই গোল্ডেন টিন্টার জন্য আমার এই সানগ্লাসটা আরও বেশি পছন্দ হয়েছে, দ্যাটস ওয়াই এই সানগ্লাসটা আমি নিলাম। তো এখন কী করবো, এখন আমরা একটু ফ্রেশ হবো, ফ্রেশ ফ্রেশ হওয়ার পরে তারপরে সেন্টার দেখার জন্য একটু বেরোবো, তারপরে একবার লাঞ্চ করে ব্যাক করে একটা ঘুম দেবো, একটু পড়াশোনা করবো, যেহেতু তোকে এক্সাম আছে। পৌঁছে গেছি সেন্টার দেখতে দেখতে যাদবপুর বিদ্যাপীঠের সামনে দাঁড়িয়ে আছি, এখন আমার সেন্টার দেখা হয়ে গেছে, এখন রায়সের সেন্টার দেখার জন্য রায়সের জায়গাতে যাবো। এই পর্যন্ত বাসে আসলাম, এখন টাকা আছে তাই ওলাতে যাবো। টাকা এমনি এমনি আছে, টাকা উড়ে চলে আসছে, টাকা এমনি এমনি আছে। আসলে রাজেশের সেন্টার দেখে আমরা বেরোচ্ছিলাম, তো রাস্তা আমাদের জ্যাম ছিল, যার জন্য গাড়িটা আসতে লেট হয়ে গেছে। এখন রুমে পৌঁছালাম, সুতরাং রায়েশ এখন শান্ত হয়ে রিল্যাক্স হয়ে শুয়ে পড়েছে, যে টেনশনে রায়েশ ছিল। গুমনাম হ্যাঁ কিসকো খবর কিসকো পতা, গুমনাম হ্যাঁ বদনাম হ্যাঁ। যে বেডটার অবস্থা কতটা সুন্দর, আর আমরা কতটা গোছ গাছ করে রেখেছি, এখানে মানুষ শোবে না, রাজেশ শোবে না, আমি শোবো, মানে সরি মানুষের সাথে রাজেশের তুলনা করে ফেলছি, আই এম এক্সট্রিমলি সরি, এখানে মানুষ শোবে না, রাজেশ শোবে না, আমি শোবো, কিচ্ছু বুঝতে পারছি না। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা, আর ইন্টারেস্টিং কথা হলো গিয়ে, এই যে কি বলে ওটাকে, এই যে আর কি বলে ওটাকে, এই যে মাথা ব্যথার ওষুধ খাওয়ার পরে আমার কেমন যেন পাগল পাগল লাগছে। সো আমি বেসিক্যালি ভাবছি যে কীভাবে করবো, কীভাবে কী করবো, অ্যান্ড ফর্চুনেটলি কিছু করার নেই। অ্যান্ড দ্য থিং ইজ দ্যাট, সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো গিয়ে,
এটা হচ্ছে আয়না, এই আয়নাতে রিফ্লেকশন হয়। আমি কি বলছি নিজে যাই না, আয়নাতে রিফ্লেকশন হয় বিসলারি ওয়াটারের বোতলে জল থেকে। প্লিজ ডোন্ট গেট মি রং, আমি কোনো রকমের নেশা করিনি, কিন্তু আমি জাস্ট কেয়ার কি মারছি মজা করার জন্য। সো বেসিক্যালি এখন রায়ন বোঝাচ্ছে নেশাটাকে, কারণ একটু পরেই আমরা শুরু করবো আমাদের স্টাডি পড়াশোনা, ফাটাফাটি রকমের পড়াশোনা শুরু করবো, যে পড়াশোনার মাধ্যমে আমরা একবারে একবারে না চারবারে নেট লাগাবো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে ডিনার ডিনার করে আসলাম, আর এখন ঘুমিয়ে পড়বো ঝটপট। আর আর কি আর কালকে সকালবেলা এক্সাম আছে, সবাইকে অল দ্য বেস্ট, বাই বাই, গুড নাইট, কাল দেখা হচ্ছে, বাই। Well, good morning. It's 5:48 in the morning. আমাদের 9টার থেকে এক্সাম আছে, এখন চটপট উঠে প্রিপেয়ার হতে লাগবে, রেডি হতে লাগবে, এক্সাম হলে যেতে লাগবে, 9টার থেকে এক্সাম। বাকি দুজনের অবস্থা এখন কাহিল, ঘুম থেকে উঠছে, রাস্তা এখনও ঘুমিয়ে আছে, ওই সময় উঠলো ভালো। আমি এখন আর কোনো রেকর্ডিং করবো না, একবার এক্সাম দেবো, এক্সাম হল থেকে বেরিয়ে তারপরে রেকর্ডিং করবো। আমরা এইমাত্র পরীক্ষা দিয়ে আসলাম, দূরদর্শন আছে এই জায়গাটাকে, আশা করি বেশিরভাগ লোকই চিনতে পারবে এটা কোন প্লেস, এটা কোন জায়গা। তো আমরা এখন ওয়েট করছি রাজেশের জন্য, রাজেশ আসবে, তারপরে আমি একটু খাওয়া দাওয়া করবো, তারপরে যাওয়ার ব্যবস্থা করবো। আমরা ডিনার করতে এসেছি এবং রাইট না লাঞ্চ করতে এসেছি, মাথা কাজ করতে জোড়া জায়গার অবস্থা হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া করার পরে তারপরে যাবো হচ্ছে আমরা ওখান থেকে বাস ধরে। সো ইটস অলরেডি 5:05 বেজে গেছে, তাড়াতাড়ি খেতে লাগবে আর ব্যাক করছে এখন। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি প্ল্যানেটে, টিকিট কাটা হয়ে গেছে আর ওই দূরে দাঁড়িয়ে আছে আমাদের বাস, গ্রিন কালারের বাস। আর বাই দ্য ওয়ে এটা আমাদের গাড়ি ঘোষ ট্রাভেলস, টক্স AJG, জি ফর ঘোষ, অমলানজ্যোতি ঘোষ। সো ঘোষ ট্রাভেলস আমার, বাই দ্য ওয়ে আমার না এটা, কিন্তু ভালো আমার না, তবুও ভালো, এখন অনেকটা রিল্যাক্স ফিল হচ্ছে। সো বেসিক্যালি আমরা এখন বাসে উঠে গেছি, বস আমরা বাসে উঠে গেছি, অ্যান্ড ভ্রান্ত হবেন না, এত লাইট কোথার থেকে আসছে ফেসের মধ্যে, আমি কোনো আলাদা করে কোনো ইকুইপমেন্ট নিয়েছি নাকি লাইটিংয়ের জন্য, এটা আমার একটা পার্সোনাল সেট আপ, আমি কীভাবে জোগাড় করেছি সেটা অনেকে এইভাবে। বাসের সামনে একটা এরকম একটা ইস্যু ছিল, ওখানে মোবাইলে ফ্ল্যাশ অন করে দিয়েছি, সো হয়ে গেল পার্সোনাল সেট আপ লাইটের জন্য। তো আমার গলার আওয়াজটাও খারাপ হয়ে গেছে, বিকজ একবার কোল্ড ইয়েস্টারডে, অ্যান্ড দ্য থিং ইজ দ্যাট ওভারঅল ভালোই লাগলো। আমাদের কিছু কিছু প্রবলেম হয়ে গেছিলো, আমি সেগুলো ক্যামেরার সঙ্গে শেয়ার করতে পারবো না, বিকজ কিছু কিছু প্রবলেম আছে, ব্যাস হয়নি, এগুলো এক্সপিরিয়েন্স লাগছে, এগুলো এগুলোই শেখা লাগছে, এগুলো এক্সপিরিয়েন্স। প্রতিবার আসছি তো কীভাবে, অবভিয়াসলি আমাদের মতন অনেকেই আসছে, অনেকে ঠিক আছে পরীক্ষা দিতে বারবার করে, সবাই কলকাতা হোক বাইরে হোক বিভিন্ন ধরনের এক্সাম, আমরা যেমন UGC CSIR-UGC NET দিতে এসেছিলাম সেরকম বিভিন্ন কারণে বাইরে আসতে হয় অনেক ধরনের এক্সাম দেওয়ার জন্য। তো কী কী ধরনের প্রবলেম ফেস হয় বা কী কী ধরনের সিচুয়েশন হয়, বন্ধুদের সাথে আসলে কীভাবে থাকতে লাগে, কী কী ধরনের প্রবলেম ফেস হতে পারে, সব প্রবলেম তো ক্যামেরার সামনে তুলে ধরা যায় না, বাট কিছু কিছু প্রবলেম থাকে যেগুলো তুলে ধরতে পারি, আমি যতটা পেরেছি শেয়ার করার, আমি যতটা শেয়ার করেছি আমার প্রত্যেকটা মোমেন্ট, কীভাবে এসেছি রাইজের সাথে, কীভাবে বাড়ির থেকে বেরোলাম থেকে শুরু করে সব কিছু। মোস্ট ইম্পর্ট্যান্ট থিং অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ফর অল দ্য ভিউয়ার্স, আমরা প্ল্যান করছি যেটা সিক্রেট, যেটা নেক্সট ইয়ার আসবে আমার চ্যানেলে আসবে, সেটা হচ্ছে গিয়ে আমরা একটা বাইক রাইডের প্ল্যান করছি, 50-50 চান্স আছে এটা হবে, আর রাইডটা খুবই ইন্টারেস্টিং হবে, লং রাইড হবে, আমি আগের থেকে বলি অ্যাটলিস্ট 700-1000 কিলোমিটারের বাইক রাইডের পুরো ট্রিপ হবে। অ্যাকচুয়ালি আমাদের অতটা এক্সপিরিয়েন্স নেই লং রুটে যাওয়ার, তো আমাদেরকে প্রথমে নিজেদেরকে ভাতস্থ করতে হবে, মানে নিজেদেরকে অ্যাক্লিমেটাইজ করতে হবে এরকম সিচুয়েশনের মাধ্যমে, তেমন সেটেলমেন্ট হয়নি। যেমন রায়েশ্বরও কিছু কিছু ইচ্ছা আছে, ফিউচার প্ল্যানিংস, অ্যান্ড আমারও কিছু কিছু প্ল্যান আছে, যেমন নেট দেওয়া, PhD করা, সেরকম রায়েশ্বরও কিছু কিছু প্ল্যান আছে। তো এগুলো যদি সেটেল হয়ে যায় সামনের বছর, তো সামনের বছর ডেফিনেটলি একটা খুব বড়ো যে একটা মুশকিল আছে, মানে খুব বড়ো যে একটা টেনশন মাথার মধ্যে থাকে, টেনশন থেকে মুক্ত হয়ে যাবো, তখন মাইন্ড পুরোপুরি ফ্রি থাকবে, আর তখন আমরা রাইড করতে পারবো। সামনে বেশ আমি ফার্স্ট দেখছি এরকম কোন রেস্টুরেন্টে যে বিভিন্ন ধরনের মূর্তি রাখা আছে। চলে এসছে তরকারুটি, এখন খাবো
আবার সেই একই রকমের এফেক্ট। বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস। দেখা করছি কালকে শিলিগুড়িতে। গুড মর্নিং। আনফর্চুনেটলি রাস্তা প্রচণ্ড জ্যাম ছিল, প্রচণ্ড জ্যাম। 6:30 বাজে আমাদের পৌঁছে যাওয়ার কথা, বাট আনফর্চুনেটলি আমরা এখন পৌঁছে না, কোথায় আছি দেখে নিতে পারব। এখান থেকে কিছুই দেখা যাবে না, কারণ হচ্ছে কি ভয়ঙ্কর রকমের কুয়াশা পড়ে চলতে। বাট একটা জিনিস আমি দেখাতে পারি, বাইরের জ্যামে কি অবস্থা। কাজলে চা পা খাওয়ার জন্য 9:00 বাজে এত লেট হয়ে গেছিলো, রাজু চা পা খেলো, আমরা দাঁড়িয়ে আছি। 2:00 সময় মনে হয় শিলিগুড়ি পড়তে অবশ্যই বলে, 2:00 সময় না, রকমের ঠান্ডা, চারদিকে কুয়াশা, ভয়ঙ্কর রকমের ঠান্ডা। এখন বাসে উঠে আবার একটা ঘুম দেবো, ঘুম দেওয়াটাই বেস্ট ঢুকতে হবে। কী বলছো ঠান্ডা, কী বলছো ঠান্ডা, চারদিকে একদম ভয়ঙ্কর রকমের ঠান্ডা। দেখা করছি শিলিগুড়ি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি শিলিগুড়িতে, অ্যান্ড 21 hours, 21 ঘন্টা জার্নি করার পরে পৌঁছেছি। অবস্থা খারাপ পুরোপুরি। আশা করি আপনাদের এই পুরো ভিডিওটা ভালো লেগেছে। এখন শিলিগুড়িতে আছি, এখন যাবো, কোন পড়ে যাবো, বাড়িতে ব্যাক করে যাবো। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, বহু কষ্ট করে বানিয়েছি, প্লিজ ভিডিওটা কাইন্ডলি দেখবেন। আর সবাইকে প্রেফার করবো, যদি অতিরিক্ত দরকার না পড়ে তাহলে বাসে আসবে না, অ্যাভয়েড করবেন বাস থেকে। আমাদের অবস্থা যাত্রাতেই অবস্থা, 21 ঘন্টা, 21 hours, এখন 3:00 বাজে, কালকে বিকাল 6:00 সময় রওনা দিয়েছিলাম। সো এটা করবেন না। আর যদি প্লিজ আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো কাইন্ডলি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। এই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে টপ সাইডে আর নিচে কমেন্ট করবেন, প্লিজ। বহু কষ্ট করে ভিডিওটা বানিয়েছি, লাইক করবেন একটা, লাইক করা উচিত। বাই বাই, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব। শিলিগুড়ি পৌঁছে গেছি জংশন এখানে, বাই। এত ভালো খাওয়া জীবন আর খেতে যায় না, এত ভালো খাবার জীবন আর খেতে যাই না, তার জন্য খাবার কে এই যে ওটা ঠিক ছিল না। যাই হোক, আমি কোনো খেয়ে খেয়াল করে